সরকার যে বেতন বাড়াইছে এই বেতনে আমরা সন্তুষ্ট কিন্তু বাড়ি ভাড়া ঘর ভাড়া সবই বলে দাম তো কমায় নাই তো আমরা এই বেতনে সন্তুষ্ট কিন্তু আমাদের যে রুম ভাড়া বা জৈনপূদের জিনিস যে দাম বাড়তেছে সেটাতে আমরা খুশি বেতন বাড়াইতে আমরা খুশি আছি কিন্তু বাড়িওয়ালা যে ঘর ভাড়া বাড়াবে জিনিসের কাঁচা বাজারে দাম বাড়ে যায় রুম ভাড়া যাতে না বাড়ে আর আমাদের দ্রব্যমূল্যের দামটা যেন সীমিত থাকে আর কি ওদের চলার জন্য হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা বিগত পনেরো থেকে বিশ দিন যাবৎ যে চিত্র দেখে আসছি বাংলাদেশের বিশেষ করে গার্মেন্টস সেক্টরের আজকে সেই বিষয়টা নিয়ে একটু আলোক আলোকপাত করতে চাই আমরা বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছি এবং আমরা সর্বশেষ যে আপডেট পাইলাম বোর্ড থেকে যে ঘোষণা করা হলো সেটা হচ্ছে বারো হাজার টাকা তো এই বারো হাজার পাঁচশো টাকা নিয়ে যত কাহিনী চলতেছে এখনও পর্যন্ত বাংলাদেশে কিভাবে আমাদের চাহিদা ছিল বা চাওয়া ছিল তেইশ হাজার টাকা কারো ছিল পঁচিশ হাজার টাকা এবং বেসরকারি যে গবেষণা খাত সিপিডি ঠিক আছে সিডি তাদের গবেষণা অনুযায়ী তারা বলছে যে বিশ হাজার তিনশো তিরানব্বই টাকা তো কারোটাই কিন্তু সেখানে বাস্তবায়ন হয় নাই তো বারো হাজার পাঁচশো টাকা কেন বাস্তবায়ন হইলো আর কী কারণে এত অশান্তি দেশের মধ্যে ভাঙচুর জ্বালাও ফোরাও ভাং ইত্যাদি ইত্যাদি হ্যাঁ একটু আলোকপাত করতে চাই দেখেন আমরা যদি একটু বিগত দিন দিকে খেয়াল করি একটু পিছনের দিকে খেয়াল করি দু হাজার দশ সাল দু সাল দু সাল দু হাজার সাল তখনকার আমাদের বেতন ছিল কত টাকা আর তখনকার দ্রব্যমূল্যের দাম ছিল কত এখনকার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন এখন যদি বিশ হাজার টাকাও দেওয়া হয় পঁচিশ হাজার টাকাও দেওয়া তাও কিন্তু কিছু না বর্তমান বাজার মূল্যে তবে এখানে আরও অনেকগুলো বিষয় জড়িত খুবই ইম্পর্টেন্ট কথা মনোযোগ দিয়ে শুনবেন গার্মেন্টস সংক্রান্ত সকল ধরনের আপডেট এবং তথ্য পাইতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মুদ্রা এই যে দেখতেছি ইতিমধ্যে আমরা দেখলাম যে আজকে শুক্রবার অনেক জায়গায় আন্দোলন হয়েছে বৃহস্পতিবারও কিন্তু অনেক জায়গায় আন্দোলন হয়েছে ভাঙচুর হয়েছে আবার অনেক শ্রমিক মারাও গেছে ঠিক আছে ইতিমধ্যে আমরা দুজন বা তিনজনের নাম মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি এছাড়াও অনেক জায়গায় আমরা শুনেছি নাকি মারা গেছে যাই হোক সেটা আমরা জানি না সে বিষয়ে কথা বলতে চাই না এখন বারো হাজার পাঁচশো টাকা এটা কি মালিক নির্ধারণ করছে বারো হাজার পাঁচশো টাকা কিন্তু মালিক নির্ধারণ করে নেই বারো হাজার পাঁচশো টাকা কিন্তু শ্রমিক প্রতিনিধি নির্ধারণ করে নাই বারো হাজার পাঁচশো টাকা নির্ধারণ করছে প্রধানমন্ত্রী ক্লিয়ার এখন দেখেন সর্বপ্রথম যখন দশ হাজার চারশো টাকা প্রস্তাব দিল মালিক পক্ষ তখন কিন্তু সারা বাংলাদেশে একটা অশান্তি বা শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছিল পরবর্তীতে যখন আবার এক তারিখে বসার কথা ছিল এক তারিখে বসে তারা কোনো সিদ্ধান্তে নিতে পারে নাই পরবর্তীতে সাত তারিখে তারা বসে একটা সিদ্ধান্ত নিল যে এত টাকা বৃদ্ধি করা হয়েছে তো এখানে আমাদের আমার যে ব্যক্তিগত প্রশ্ন সেখানে যে আমাদের প্রতিনিধি ছিল ওয়ার্কার বা শ্রমিকদের যে প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি ছিলেন তাকে তো আমরা হ্যাড বা ফুদান হিসাবে মানলাম তাই না তো উনি সেখানে যদি রাজি রাজি না হয়তো বারো হাজার পাঁচশো টাকা কোনোভাবেই তাহলে কিন্তু এই বারো হাজার পাঁচশো টাকা আপনার মজুরি বোর্ড ডিক্লেয়ার দিতে পারতো না বা শ্রম মন্ত্রণালয়কে সেটা ডিক্লারেশন দিতে পারতো না যেখানে আপনাদের লিডার বা আমাদের লিডার প্রস্তাব দিয়েছে বা সম্মত হয়েছে মালিক পক্ষের সাথে তখনই কিন্তু এটা প্রকাশিত হয়েছে কথা বুঝেন অনেক গুরুত্বপূর্ণ কথা এখন কিন্তু বেতন নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে সারা বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং বেশ কিছু মানুষ কিছু কিছু দল এটা স্বার্থ মানে হাসিল করতে চাচ্ছে বুঝবেন কথাগুলো তারপরে ভিডিওতে কমেন্ট করবেন অনেকে বলবেন যে আমি আবার মালিকের দালালি করি ঠিক আছে আগে কথাগুলো বুঝবেন আমরা দেখলাম যে মন্টু ঘোষ তিনি একজন সংগঠনের সভাপতি এছাড়া আরও কয়েকজন আমরা দেখেছিলাম তারা কিন্তু এটা বিরোধিতা করেছিল যে বারো হাজার পাঁচশো টাকা আমরা প্রত্যাখ্যান করছি ঠিক আছে পুনরায় আবার মূল্যায়ন করা হোক শ্রমিকদের বেতন এখানে আমার কি দেখলাম যে কিছু কিছু ট্রেড ইউনিয়নের বা শ্রমিক সংগঠনের নেতারা এই বারো হাজার পাঁচশো টাকাকে মেনে নিয়েছে তারা সন্তোষজনক মনে করেছে তারা কিন্তু সেই ভিডিওটাও আপনার গণমাধ্যমে প্রকাশ করেছে এবং যে এখন দেখবেন যে কিছু বোন তারা বলছে যে না যে সাড়ে বারো হাজার টাকা সেটা কিন্তু যথেষ্ট একজন ওয়ার্কার ওয়ার্কারের মধ্যে অর্থাৎ নতুন হেল্পারের জন্য যথেষ্ট তিনি কিন্তু একথা বলেছেন তো যথেষ্ট যদি হবে তাহলে এত আন্দোলন কেন এখানে ইউনিয়নের মধ্যে কোনো মানে একত্ববদ্ধ মানে একতাবদ্ধতা নাই মানে এদের মধ্যে কোনো কি নাই সামঞ্জস্য নাই এক একজন এক এক ধরনের দাবি করবে আর একজন এক এক ধরনের মত বিনিময় করবে আমার প্রশ্ন শুধু একটা আপনারা মানবেনা বল কথা প্রত্যাখ্যান করেছেন কিন্তু আপনাদের যে যাকে লিডার বানাইছেন যাকে প্রতিনিধি বানাইছেন সে তো সেই বারো হাজার পাঁচশো টাকা স্বীকার করলো তাই না তো বেতন ঘোষণা হওয়ার পরেও বারো হাজার পাঁচশো টাকা দাঁড়ার পরেও যেটা মালিক পক্ষ দিতে অসম্মতি জানাইছে সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী সেটা নির্দিষ্ট করে দিয়েছে তিনি আরও বলেছেন যে প্রত্যেকটা শ্রমিকদের জন্য একটা ফ্যামিলি কার্ড বা রেশন কার্ড করে দিবে তো রেশন কার্ড করে দিলে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস কিন্তু শ্রমিকরা পাবে দুই ঘন্টা করে যদি ওভারটাইমও হয় সেখানে কিন্তু একজন নতুন হেল্পারও যদি অফিসে ঢুকে তার দুই ঘন্টা করে ওভারটাইম হলেও কিন্তু মাসে সে পনেরো হাজার আঠারশো পঞ্চাশ টাকা পাচ্ছে এছাড়াও তাদের বাড়তি অনেক ফ্যাসিলিটিস তো রয়েই গেলো তো আমার প্রশ্ন হচ্ছে ঠিক আছে বারো হাজার এই পাঁচশো টাকা কিন্তু বর্তমান বাজারের মূল্য কিছুই না আবার অনেক অফিসে কিন্তু ওভার হবে না কিন্তু এই টাকাটা দিতেও কিন্তু অনেক মালিকের ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাবে আপনারা দেখেন বিগত দিনগুলোতে হাজার হাজার ফ্যাক্টরি কিন্তু আমাদের বন্ধ হয়েছে তাই না এছাড়া যে সারা দেশে কিন্তু শ্রমিকের যে অসন্তোষ দেখা দিয়ে গেছে কিছু কিছু শ্রমিক মারা গেছে তাদের জীবনে কি কোনো মূল্য ছিল না কেন মারা গেছে অনেক অফিস ভাংচুর হয়েছে অনেক গাড়ি জ্বালানো পড়ানো হয়েছে অনেক শ্রমিক আহত হয়েছে অনেক শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে দেখেন এখানে আমরা আজকে যেটা নিউজ পাইলাম যদি আপনি কাজ না করেন মালিক পক্ষ ফ্যাক্টরি বন্ধ করে দিবে তো ফ্যাক্টরি বন্ধ দিলে কার সমস্যা হবে তিন তিনটা খ্যাতের সমস্যা হবে প্রথমত হবে আমাদের দেশের সমস্যা আমাদের দেশের সমস্যা দ্বিতীয়ত শ্রমিকের সমস্যা তৃতীয়ত মালিক মালিকের সমস্যা কিভাবে যখন আপনারা কাজ বন্ধ করে দেবেন বাংলাদেশের সর্বোচ্চ আয় কিন্তু রপ্তানি আয় কিন্তু গার্মেন্টস সেক্টর থেকে আসে দেশের সমস্যা দেশের কীভাবে সমস্যা আর্থিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে যখন আর্থিকভাবে দেশ ক্ষতিগ্রস্ত হবে তখন কিন্তু বেকারত্বের হারটা বেড়ে যাবে ঠিক আছে তখন কিন্তু দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেতে থাকবে দিন শেষে কিন্তু এই দ্রব্যমূল্য আমাদেরকে বেশি টাকা দিয়ে কিনতে হবে দ্বিতীয়ত হবে শ্রমিকের সমস্যা অনেক যখন গার্মেন্টস বন্ধ থাকবে বা বন্ধ করে দিবে তখন কিন্তু লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যাবে বাংলাদেশের এমন কোনো দ্বিতীয় খাত নাই বা সেক্টর না যেখানে গার্মেন্টসের শ্রমিককে যা কাজ করতে পারবে একটাই সেক্টর সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর এখানে কিন্তু শ্রমিক টাকা সঞ্চয় করতে না পারে কন্ধতপক্ষে তাদের জীবন জীবিকা মানে করতে পারতেছে সাধারণভাবে ঠিক আছে চালিয়ে নিচ্ছে মোটামুটিভাবে তৃতীয়ত হচ্ছে এই সমস্যা মালিক তো অনেক ঋণ নিচ্ছে লোন নিচ্ছে সেখানে একটা চাপ পড়বে তো আশা করি বুঝতেই পারেছেন যদি ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় দিন শেষে কিন্তু সকল ধরনের হিসাব কিন্তু এই শ্রমিকের উপর দিয়ে যাবে ক্লিয়ার এখন মালিক যদি ফ্যাক্টরি বন্ধ করে দেখি করবেন মালিক ফ্যাক্টরি বন্ধ করে দিলে কদিন পরে আপনারাই আন্দোলন করবেন আবার যে ফ্যাক্টরি খুলে দেন ফ্যাক্টরি খুলে দেন আপনারাই করবেন অনেক মালিক কিন্তু ফ্যাক্টরি আমরা বিগত দিনে দেখলাম বন্ধ করে দিয়েছে পরবর্তীতে তারা অ্যাভারেজে দশ হাজার নয় হাজার টাকা করে লোক নিচ্ছে তখন কি করবেন তখন তো চাকরির জন্য আমরা নয় হাজার টাকা আট হাজার টাকা বেতন চাকরি করতে রাজি হবেন আমরা দেখেছি এখনও চলতেছে ম্যাক্সিমাম অফিসে প্রায় অফিসে আমরা দেখতেছি কমপ্লায়েন্স ফ্যাক্টরি কয়টা আছে ইপিজিএ কয়টা অফিস আছে সব তো লোকাল সেটা আমাদেরকে বুঝতে হবে কালকে দেখলাম যে আসলে আপনার সমস্ত অফিস বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য বাংসুর জ্বালা অফ করতেছে এই জন্য আবার অনেক অফিসে সারা বাংলাদেশে এখন সেক্টরে নিয়োগ বন্ধ নিয়োগ বন্ধ করে দিয়েছে বিজিএম দিন শেষে কাদের সমস্যা আমাদেরই সমস্যা এখন তো মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট ছেলে মানুষ আছে অবশ্যই এই আন্দোলন জ্বালাউ ফোরাউ করার ফলে কি হবে জানেন টোয়েন্টি পারসেন্ট থাকবে না ফাইভ পার্সেন্টও থাকবে না ছেলে আজকে না হোক কালকে কালকে না হোক পুষ্টুক একদিন একদিন তার আউট হবে ওকে আউট করা হবে বাধ্য করা হবে কারো নামে মামলা করা হবে কারোকে গ্রেপ্তার করা হবে ঠিক আছে মানে কাউকে চাকরি থেকে মানে বহিষ্কার বা বাদ দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা সুতরাং আমি দিন শেষে এইটাই বলতে চাই বারো হাজার পাঁচশো টাকা এটা সন্তুষ্ট না মানি কিন্তু বর্তমান সময়ে যদি আমরা নিজেদের স্বার্থের কথা চিন্তা করি মালিকের বা ফ্যাক্টরির স্বার্থের কথা চিন্তা না করি তাহলে কিন্তু দেখবেন যে এই গার্মেন্ট শিল্পটা একসময় ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংস হয়ে যাবে আশা করি সবাই বিষয়টা পজিটিভলি নেবেন বুঝবেন আমাকে কেউ দালাল বা অন্য কিছু বলবেন না আর কেউ নাশকতার আন্দোলন ভাঙচুর পড়া করেন না এখন কিন্তু পরিস্থিতি খুবই খারাপ আপনাদের নিজেদেরই সমস্যা হবে কয় দিন আপনাকে কি সাপোর্ট বা সেল্টার দেবে ঠিক আছে আশা করি আপনাদের সকলের জ্ঞান বুদ্ধি আছে বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম